দেশের প্রায় দুই তৃতীয়াংশ উদ্যোক্তাকে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে ব্যবসার পুঁজি সংগ্রহ করতে হয়। মূলত জামানত সহ বিভিন্ন কড়াকড়ির কারণেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ পাচ্ছেন না ক্ষুদ্র ও কুটির উদ্যোক্তারা, ফলে বাধ্য হয়ে তাদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় অর্থ সংগ্রহ করতে হয়, যা ব্যবসার ব্যয় যেমন বাড়িয়ে দিচ্ছে তেমনি চাপ বাড়াচ্ছে ভোক্তাদের ওপরও। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। চায়ের দোকানি থেকে শুরু করে সবজি বিক্রেতা, এসএমই ফাউন্ডেশনের হিসেবে দেশে এমন অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তা আছে 1 কোটির মতো। এসব ব্যবসা পরিচালনার জন্য প্রায়শই তাদের দরকার হয় নগদ টাকার, যার জন্য তারা দ্বারস্থ হন স্থানীয় সমিতি কিংবা মহাজনদের কাছে, কিন্তু ব্যাংকে নয় কেন? ব্যাংকে আমরা দিব, আমরা তো এই অর্থ সম্পদ নাই, জায়গা জমি নাই, কে দিব? মালা নিয়ে আনলে বেচা কিনা করে দেন, দিতে দিই। আপনি ধরেন দুই দিনের ভিতরে টাকাটা লাগবে, সমিতিতে গেলে দুই দিনের ভিতরে ওরা দিয়ে দেয়, ব্যাংক তো আর আপনাকে দুই দিনের ভিতরে দিবে না, তাহলে অনেকদিন ঘুরতে হয় ব্যাংকে। সেই জন্য সাধারণ মানুষ, আসলে ব্যাংক সম্বন্ধে সাধারণ মানুষের আগ্রহ কমই। বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই এর হিসেবে দেশের মাত্র 37% উদ্যোক্তা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মতো প্রাতিষ্ঠানিক খাত থেকে অর্থায়ন সংগ্রহ করে, আর বাকি 63% সমিতি, আত্মীয় স্বজন কিংবা মহাজন থেকে পুঁজি ধার করে, যেখানে তাদের 15-40% পর্যন্ত সুদ দিতে হয়। এই হার ব্যাংকের থেকে অন্তত 20% বেশি। আগের সেভিংস হতে পারে, বাবা মার সেভিংস হতে পারে, ফ্যামিলির সেভিংস হতে পারে, আর বাকি যেটা আছে সেটা হয়তো তারা আসলে একদম মহাজন থেকে বা যেসব থাকছে না অন্যান্য হাই ইন্টারেস্ট রেটে লোনটা নিচ্ছে। প্রথম কথা হচ্ছে কিছু হচ্ছে যে আপনার ব্যাংক নিজস্ব লিগ্যাল কিছু ইস্যু, যেমন ব্যাংক ব্যাংক কথা বলি, ব্যাংক ব্যাংক তো বেসিক্যালি স্মল মিড এন্টারপ্রাইজদেরকে অনেক সাহায্য করে। তারপর তারা বলছে আমাদেরকে যে 3 বছর না হলে তারা কাউকে ব্যাংক লোন দিতে পারে না। 3 বছর দেখার পরে দেখা যে 3 বছর যদি আপনি একটা ব্যবসা চালান তারপরে ইউ ক্যান অ্যাপ্লাই ফর ব্যাংক ব্যাংক লোন, তাহলে দেখেন এদের যদি অবস্থা হয় অন্য ব্যাংক তো আরও স্ট্রিনজেন্ট। পিআরআই বলছে প্রাতিষ্ঠানিক আর্থিক খাতের বাইরে থাকা বিশাল উদ্যোক্তা গোষ্ঠীকে এই কাঠামোর মধ্যে আনা গেলে মোট দেশজ উৎপাদন বা জিডিপি 2 অঙ্কের ঘর বা 10% ছাড়াবে। যদি আমরা এটাকে ফর্মাল লেভেলে দিতে পারতাম, ধরেন তখন 9% ছিল যখন আমরা 21 সালে হিসাব করেছি, যদি ওইটা হতো তাহলে আপনার কি মনে হয়? আপনার অনেক বাড়তো না? অনেক লোক এটাকে নিতে পারতো, অনেকে হয়তো ব্যবসা করতে যাচ্ছে না, তারা মনে করে কস্ট অফ ফান্ডটা অনেক বেশি, আসলে ওই কষ্ট ফান্ডে তারা আসলে ব্যবসা করতে পারছে না বা ফিজিবল হচ্ছে না। বাট যদি ইন্টারেস্টটা কমে আসে বা কম ইন্টারেস্ট নিতে পারতো তাহলে কিন্তু সেই ব্যবসাটা সে করতে পারতো। এখন এইখানে যেটা করতে হবে যে স্টার্ট আপ ক্যাপিটালগুলো করার জন্য আমার কাছে মনে হয় যে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকার একটা ফান্ড তৈরি করতে পারে অথবা ব্যাঙ্কগুলোকে বলতে পারে যে আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের যদি কোনো ডিফল্ট হয় আমি তোমাদেরকে দিব এই ডিফল্টগুলো, কিন্তু তোমরা এদেরকে স্টার্ট আপ ক্যাপিটাল দিয়েই সাহায্য করো, তোমরা যদি কেউ আসে একজন উদ্যোক্তা, একজন স্মল উদ্যোক্তা, তাহলে তাকে সাহায্য করো এবং তাকে তোমরা কম রেটে দেওয়ার চেষ্টা করো। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ অর্থনৈতিক সুমারি হিসেবে দেশে মোট ব্যবসার প্রতিষ্ঠানের সংখ্যা 37 লাখের ওপরে। রাহেন শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।